আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আশা রাখছি ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখবে। আর এখন ঘড়িতে বাজে 8:30 মতো। আমি সিমরার বাবার টিফিনটা রেডি করছি, মানে ও যে টিফিন করে যাবে সেটাই রেডি করছি। আর সাথে একটু মানে ঘি মাখিয়ে দিচ্ছি গরম গরম রুটির ওপরে। বাটারটা দিলে বেশি ভালো হয়, কিন্তু বাটারটা শেষ হয়ে গেছে, তার জন্য অল্প অল্প ঘি দিয়ে দিচ্ছি, বেশ ভালো লাগবে খেতে। আর সাথে করেছি আলু ভাজা, একটা ডিমের পোচ করে দিয়েছি, আর মানে কলা আছে, কলা দিয়ে দেবো। দিয়ে এইভাবেই আজকে ব্রেকফাস্টটা সুন্দর করে সাজিয়ে দিলাম। আর চাও বানিয়ে দিলাম, যেহেতু সকালে ছাতু শরবত খেয়েছিল, চা খেয়েছিল না, তো ভাবলাম রুটি যখন দেব তখনই চাটা দেব, তো সেই জন্য এখনই চাটা বানিয়ে নিয়েছি। আর আজকে হচ্ছে শনিবার বন্ধুরা, আজকে সিমরার পাপার অফিস আছে কিন্তু সিমরার ছুটি আছে। তো সিমরার পাপা এখন স্নানে ঢুকেছে, তো আমি সেই ফাঁকে ওর খাবারটা রেডি করে টেবিলে রেখে এসেছি। আর আমরা এখানে একটা তরকারি এখনও বাকি আছে, আলু পটলের ঝোল একটা বানাবো মানে মাছ দিয়ে, তো সেইটাই বানাচ্ছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর সাথে জুতোগুলো ধুয়ে দিয়েছিলাম, তো এখন তো বর্ষার আকাশ, বুঝতেই পারছো কোনো জিনিস একবারে তো আর শুকায় না, মানে এক একদিন এমন মানে বৃষ্টি আসছে মানে কাপড়ই শোকাতে চায় না, মেশিনে দেওয়ার পরেও কাপড় শোকাতে চায় না, বাড়ির মানে রুমের ভেতরে মানে দড়ি টাঙিয়ে তারপরে ফ্যান চালিয়ে দিয়ে শোকাতে হচ্ছে। আর সেই রকম জুতোগুলোও ধুয়ে দিয়ে মানে বড় সমস্যায় পড়ে গেছি, কারণ জুতোগুলোও শোকাতে চাচ্ছে না। আর দু তিন দিন ধরে তো রোদ্দুরে দিয়ে দিয়ে তারপর ভালো করে শুকিয়ে নিয়ে তবে তুলে দেব। তো চলো এগুলোকে রোদ্দুরে দিয়ে দিলাম, দিয়ে তারপরে এবার বাকি রান্না তো হচ্ছে, রান্নাটাও করছি, রান্নাটাও মানে কমপ্লিট করব, সেটা তোমার সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন দেখো তরকারিটা তো বসিয়ে দিয়েছি, আর আলু পটল মাছ অনেকদিন রান্না করিনি জানো বন্ধুরা, তো আজকে ভাবছি তো আলু দিয়ে পটল দিয়ে আর মাছ দিয়ে রান্না করব, যেহেতু কাতলা মাছ আছে আর ভালো লাগবে খেতে, তো সেই জন্য পটলগুলো ছিলে নিচ্ছি, নিয়ে কেটে নিচ্ছি, নিয়ে এবার আলুতে দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে রান্নাটা করে নেব। তো চলো রান্নাটা করে নিই। প্রথমে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে পেঁয়াজ মানে কুচি দিয়েছিলাম, দিয়ে তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে পটল আর আলুটাকে ধুয়ে নিয়ে ওটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে দেখো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে এই ব্যাস এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে রান্নাটা করব। তো জল দেবার পর 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিয়েছি, তারপরে দেখো রান্নাটা এমনতো হয়েছে। তো চলো রান্নাবান্না তো সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম, খালি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম, পটল আলু মাছের ঝোলটা আর বাকি শাক ভাজা উচ্ছে আলু ভাজা এগুলো করে নিয়েছিলাম আগে। তো তারপর দেখো গ্যাসটা ক্লিন করে নিচ্ছি, তো গ্যাসটা ক্লিন করে নেব, নিয়ে তারপরে বাকি কাজগুলোও করে নেব, নিয়ে তারপর চানধান করে নেব। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। মাছ টাছ রান্না করলে মানে তেল চিটচিটে এত হয়ে যায়, প্রথমে আমি ভীম জেল দিয়ে ভালো করে পুরোটা একদম মানে ঘষে নিয়েছিলাম ভালো করে কচ বাইট দিয়ে, তারপরে আবার একটা কাপড়ের সাহায্যে ভিজিয়ে ভালো করে 2-3 বার মুছে নিলাম, তবে যে তেল চিটচিটেটা গেল। এটা ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুলেও মানে ভালো হয়, সুবিধা হয়, কিন্তু আমি খুব একটা ডিটারজেন্ট ইউজ করি না, ভীম জেল দিয়ে ধুয়ে নিই। আর তারপর দেখো সমস্ত কিছু একদম পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে একদম আমার কিচেনে সব রাখা আছে, আর এখানে রান্নাবান্না সব আছে। আর চলো এবার বাকি আর কি কাজ আছে সেগুলো করে নিই, আর সেরকম কিছু কাজ নেই, সবই হয়ে গেছে, এবার চানধান করে রেডি হব, কারণ মেয়েকে আনতে যেতে হবে। আর তো চলো চানধান করে নিই, নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবারও কথা বলছি।
তো দেখো চান করে চলে এসেছি স্নান টান ছেড়ে, তারপরে এখানে সব কাপড়গুলো ছিল মেশিনে হচ্ছিল, কাপড়গুলো সব দিয়ে দিয়েছি। আর একবার মেশিনটা চালাতে হবে, কারণ মেশিনে আরও কিছু কাপড় হচ্ছে, ওটা দিয়েই চলে যাব সিমলাকে আনতে, ততক্ষণ হোক, তারপর আস্তে করতে হয়ে যাবে। আর এখন দেখো 11:45 বাজে, আর দেরি করলে হবে না, এবার যেতে হবে। তো এখানে ব্যাগ ছাতা সব বার করে রেখেছি, আর চলো আমি যে রেডি হয়েছি তোমাদেরকে একবার দেখে নিই। তো আমি রেডি হয়ে গেছি, একেবারে মেয়েকে আনতে চলে যাব। তো তারপর নিয়ে এসে মেয়েকে নিয়ে আসার সময় বা আসার সময় ভিডিও করতে পারিনি বন্ধুরা, কারণ ফোনটা চার্জে দিয়ে গিয়েছিলাম সেই জন্য। তো এখানে দেখো কলমি শাক ভাজা, উচ্ছে আলু ভাজা আর আলু পটল মাছ রেডি করে নিয়েছি নিজের জন্য, ওকে তো খাইয়ে দিয়েছি, এবার আমিও খেয়ে নেব। তো আজকের এই সুন্দর ব্লগটা এখানেই এন্ড করি, আল্লাহ হাফেজ।